বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের পরিচিত মুখ, আপনারা দেখেন বিভিন্ন টেলিভিশনে, খুব ভালো বক্তা, ভালো বলেন। আমাদের আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক, কেন্দ্রীয় উপকমিটির রাশেক রহমান, রাশেক রহমানকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। সালাম আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিশেষ করে মায়েরা যারা সামনে উপস্থিত আছেন, পাশাপাশি ছোট ছোট কোমলমতি সবুজ মনের অধিকারী আমার ছোট্ট ভাই বোনেরা, আমি একটা সুখবর দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। হয়তোবা আপনারা অনেকেই জানতে পেরেছেন যে আজকে জাতিসংঘ বঙ্গবন্ধুর এই বাংলাদেশ, আমাদের জননেত্রী শেখ হাসিনার এই বাংলাদেশ, আপনার আমার আমাদের সকলের ভালোবাসার বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। এই কারণে আমি একটু মেটাফোর নির্ভর কথা বলি। আমার আগে পূর্ববর্তী একজন বক্তা বলেছিলেন যে বঙ্গবন্ধুর সাথে আমাদের পরিচিত হওয়া দরকার। আসলে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বঙ্গবন্ধুর সাথে পরিচিত করতে গেলে মাদের সাথে আগে আমাদের মিথস্ক্রিয় হওয়া দরকার, কথা হওয়া দরকার। কারণ আমার এখানে বসে মনে পড়ছে যে আমি যখন আমার শৈশবে ছিলাম, আমার মা আমাকে ছবি আঁকতে নিয়ে যেতেন, আমার মা আমাকে গান গাওয়ার যে প্রতিযোগিতা সেখানে নিয়ে যেতেন, আবার আমার বাসার যে ডাইনিং টেবিল, সেই ডাইনিং টেবিলের চারিপাশ দিয়ে আমার মা আমাকে ধাওয়া করতে না আমি ছুটে পালানোর চেষ্টা করতাম, এই ছিল খেলা। তার মধ্য দিয়ে আমার মা পৃথিবীতে কি ভালো কি মন্দ, কি সঠিক কি সঠিক নয়, কি অন্যায় কি ন্যায়, সেই সম্বন্ধে একটি ভ্যালু জাজমেন্ট সিস্টেম অথবা একটা ধারণা আমার ভিতরে তৈরি করতে পেরেছেন বা করে দিয়েছেন। এই কথাগুলো বলার একটা কারণ হচ্ছে যে আমি শুনেছি বাংলাদেশের মতোই আরেকটি অস্তিত্ব যার নাম প্যালেস্টাইন, ফিলিস্তিন, সেখানকার ছেলেমেয়েরা নাকি রাত্রেবেলা ঘুমাতে পারে না যদি না আশেপাশে একটা দুটা গুলির আওয়াজ বা বোমার আওয়াজ না শোনা যায়। অর্থাৎ শৈশবকাল থেকে তারা এতটাই অভ্যস্ত হয়ে গেছে সহিংস ঘটনায় যে গুলির আওয়াজে বোমার আওয়াজ ছাড়া নাকি ছোট ছোট বাচ্চারা ঘুমাতে পারে না। একই অবস্থা ঐতিহাসিকভাবে যেই রাষ্ট্রের একটা অংশ আমরা ছিলাম অর্থাৎ পাকিস্তান, সেই পাকিস্তান নামীয় যেই দেশটি, সেই দেশের ছেলেমেয়েদের অবস্থাও কিন্তু একই রকমই হতে যাচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো মসজিদে আত্মঘাতী বোমারুর হামলা, কোনো না কোনো বাজারে বোমা হামলা, কোথাও না কোথাও গোলাগুলির হামলা, তার মধ্য দিয়ে সেই দেশের ছোট ছোট ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে। এই ঘটনাগুলো বললাম এই কারণে যে আর কিছু হোক আর না হোক, বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এমন একটা ক্ষেত্র দিয়েছেন যেই ক্ষেত্রে শান্তিতে সমৃদ্ধিতে আমরা আগামী দিনগুলোর দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারি। আজ তার এই জন্মদিনে, জন্মদিবসে, তিনি আর নেই, যদি তিনি জীবিত থাকতেন সকল শক্তি ক্ষমতা প্রয়োগ করে তার সামনে গিয়ে একবার বলতাম, বঙ্গবন্ধু আপনাকে শুভ জন্মদিন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজ এখানে ছোট ছোট ছেলেমেয়েরা রং তুলি দিয়ে ছবি এঁকেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আমাদের এই অসম্ভব ভালোবাসার বাংলাদেশ না দিতেন, তাহলে হয়তোবা টেকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ছবি আঁকতে আমরা পারতাম, কিন্তু ওই রঙিন ছবির মতো আমাদের জীবনকে সাজিয়ে গুজিয়ে প্রস্ফুটিত করার যে মনোবাঞ্ছা, সেই মনোবাঞ্ছাকে আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারতাম। আমাদের স্কুল সিস্টেম, আমাদের বিদ্যালয়ে পড়ানো হয় যে নবাব সিরাজউদ্দৌলা ইকতিয়ারউদ্দিন বখতিয়ার খুলজির কথা। আমি প্রায়শই বলি যে ইকতিয়ারউদ্দিন বখতিয়ার খুলজি 17 জন অশ্বারোহী নিয়ে এই বঙ্গদেশকে দখল করেছিল, ভালো কথা। তিনি যদি বাঙালিকে ভালোবাসতেন,
তাহলে রং তুলির পাশাপাশি আপনার আমার ঘরে ছোটখাটো বা মাঝারি আকারের একটা তলোয়ারও থাকতো, কারণ তিনি নাকি একজন তলোয়ারবিদ ছিলেন। তিনি যদি বাঙালিকে ভালোবাসতেন তাহলে আপনি আমি ঘোড়া চালানো শিখতাম, তিনি যদি আমাদের ভালোবাসতেন তাহলে আমরা যোদ্ধাও হতাম। কিন্তু ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি বাঙালিকে শোষণ করার জন্য আসছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তিনি আমাদের ইতিহাসে নায়ক হিসাবে আবির্ভূত হয়েছে। আবার নবাব সিরাজউদ্দৌলার কথাও পড়ানো হয়, নবাব সিরাজউদ্দৌলা যদি বাঙালিকে ভালোবাসতেন তার যেই দাপ্তরিক ভাষা সেটা বাংলা হতো, ফার্সি হতো না বা উর্দু হতো। তিনি যদি বাঙালিকে ভালোবাসতেন তার সহধর্মিণী বাঙালি হতেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের ইতিহাসে যত নায়কদের কথা আমরা পড়ি তারা হয়তো বা মুক্তি স্বাধীনতাকে ভালোবাসতেন, কিন্তু একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকনাফ থেকে তেঁতুলিয়া 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। মায়েদের কাছে আমার একটাই অনুরোধ, আমার পূর্ববর্তী বক্তা যে কথা বললেন যে ছোট বাচ্চারা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বিজ্ঞানী হতে চায়, কিন্তু প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, বঙ্গবন্ধুর এই দেশে যিনি শিশুদেরকে অসম্ভব ভালোবাসতেন আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, ছেলে মেয়েকে সর্বপ্রথম ভালো মানুষ হওয়ার কথাটা আপনারা বলবেন। আমি কিছুদিন আগে জঙ্গি বিরোধী একটা সেমিনারে বক্তব্য দিচ্ছিলাম, সেখানে বলেছিলাম যে আমরা বলি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার কারণেই আজ আমাদের দেশে যতটুকু অনাচার অন্যায় আছে সেটা আমরা দূর করতে পারছি না। লেখাপড়া করে যে ভালো মানুষ হয় সে, লেখাপড়া করে যে সে কল্পনায় পুষ্ট একজন মানুষ হয়, সে একজন স্বপ্নচারী হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির স্বপ্নের বুননকারী, তিনি ছিলেন বাঙালির ড্রিম উইভার। অর্থাৎ আমরা যে নকশি কাঁথা দেখি, যেই নকশি কাঁথায় আপনার মা আপনার বোন আমার মা আমার বোন লাল নীল রঙিন সুতা দিয়ে বিভিন্ন চিত্র অঙ্কন করে দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার আমার বিভিন্ন জীবন থেকে রঙিন জীবন গড়ার জন্যে রঙিন সুতোয় স্বাধীনতা মুক্তির আচ্ছাদনে আচ্ছাদিত একটি নকশি কাঁথা বুনন করে দিয়েছেন, যেই নকশি কাঁথার নাম বাংলাদেশ। বাংলাদেশ এই ধারণা প্রত্যেক ছেলে মেয়ের মাঝে আমাদেরকে ইনস্টল ইনস্টিল স্থাপিত করে দিতে হবে, যাতে করে ফার্স্ট বয় হবে, সেকেন্ড বয় হবে, থার্ড বয় হবে সব ঠিক আছে, কিন্তু সর্বোপরি ভালো মানুষ হবে। মানুষের বিপদে আপনার সন্তান আমার সন্তান হাত বাড়িয়ে দিবে, সে যখন দেখবে তার সমাজ বিপদ সংকুল পরিস্থিতিতে আছে, বিপদে হুমকির সম্মুখীন অবস্থায় আছে, আপনার সন্তান আমার সন্তান প্রতিরোধ করে তুলবে। আর আজকের এই ধরনের একটি ব্যতিক্রমী অনুষ্ঠান গৌরব 71 আয়োজন করেছে, তার জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের পাশে দেশ বরণ্য স্বনামধন্য গায়িকা আমার আন্টি বলবো আপনাকে, আন্টি আমার মার বন্ধু সহযাত্রী, তিনি উপস্থিত আছেন। আমি শুধু আজকে আপনাদেরকে দেওয়ার মতো তো কিছু আনিনি, তবে সাধারণত আমার এলাকায় আমার বাবা যেখান থেকে সংসদস্য মিঠাপুকুর রংপুর, সেখানে যেসব অনুষ্ঠানে ছোটো ছোটো ছেলেমেয়েরা থাকে আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট উপহার দেওয়ার চেষ্টা করি, সেটা একটা গান। কারণ এই গানটা একই সাথে মুক্তির, একই সাথে স্বাধীনতার, একই সাথে স্বপ্ন দেখার, একই সাথে কল্পনার জগৎকে বাস্তবে রূপান্তরিত করার। এবং এ কথা সত্যি, আজ আমরা ডিজিটাল বাংলাদেশে আছি, ডিজিটাল বাংলাদেশের মহাসড়ক, ইন্টারনেটে যদি একটা যুক্তি নির্ভর প্রোগ্রামিং আপনি করতে পারেন তাহলে পদার্থবিদ্যার যে আইনগুলো আছে সেগুলোর ব্যত্যয় ঘটানো যায়, একই সাথে কল্পনার জগতেও পৃথিবীর সকল আইনের ব্যত্যয় ঘটানো যায়। আমি আমার মনোজগতে একই সাথে বিজ্ঞানী হতে পারি, কবি হতে পারি, আবার চিকিৎসক হতে পারি, আবার চাইলে শিল্পীও হতে পারি, হয়তো বা বাস্তব জীবনে সেটা সম্ভব হয় না। আর এই গানটি মার্টিন লুথার কিং, যিনি সমস্ত পৃথিবীতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মানুষের সাথে শ্বেতাঙ্গ মানুষের যে ব্যবধান ছিল, যেই দূরত্ব ছিল, সেই অসমতা সেই অন্যায় সেই ব্যবধানকে দূর করার জন্য আন্দোলন করেছিলেন, এবং সেই আন্দোলন চলাকালীন সময় সেই দেশের কৃষ্ণাঙ্গরা যখন তার সামনে গিয়ে হাজির হতো
তখন সেই গানটি গেয়ে উঠত। কারণ আমরা সবাই জানি তার থেকে মাত্র 60 বছর আগেও এমন এক পরিস্থিতি ছিল যেখানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ একসাথে স্কুলে যেতে পারত না, যেখানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ একই বাসে চড়তে পারত না, যেখানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ একই সমুদ্রে স্নান করতে পারত না। বাঙালির অবশ্য গায়ের রঙে ভেদাভেদ নাই, কিন্তু বাঙালির অর্থে প্রাচুর্যে সমৃদ্ধিতে ভেদাভেদ আছে। এখনও এই দেশের বিচার ব্যবস্থায় আপনি যদি বেশি অর্থশালী হন ভালো বিচার পাবেন, যদি বেশি ধনবান হন পুলিশের কাছে বেশি সাড়া পাবেন, যদি দরিদ্র হন একটু কম সাড়া পাবেন। এই সকল বৈপরীত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনালী বাংলা, সোনার বাংলা, সোনালী বাংলাদেশ অর্জিত হোক এবং তার কন্যা সন্তান জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, এই আশায় আমি আজ আপনাদের সামনে একটি গান উপস্থাপন করছি। আমি আশা করছি আপনারা আমার সাথে দুটি লাইন গাবেন। ইট ইজ আনকনভেনশনাল, বাট 1971 সালের যুদ্ধে স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের যারা শিল্পী ছিলেন তাদের গানে আমার দেশের মুক্তিযোদ্ধারা, দামাল ছেলেরা উজ্জীবিত হয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছিলেন। তাই রাজনীতির প্রতিটা অংশে কবিতা সঙ্গীত সুরের মূর্ছনার সংযোগ থাকা অপরিহার্য। তাই আসুন একসাথে আমরা গাই, আমরা করব জয়। বলা কি সুরে আছে আমার, আমরা করব জয়, আমরা করব জয় একদিন ও বুকের গভীরে, আমরা জানি আমরা করব জয় একদিন। আপনারা কি বিশ্বাস করেন না আপনাদের ছেলেমেয়েরা জয়ী হবে? তাহলে আপনারা আমার সাথে গান, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। শুধু বলতে চাই, উইলিয়াম শেক্সপিয়ার তার হ্যামলেট নাটকে বলেছিলেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, হবে কি হবে না সেই হচ্ছে প্রশ্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ 1971 সালে 7.5 কোটি মানুষকে সাক্ষী রেখে বলেছেন, অসম্ভবকে আমরা সম্ভব করব, বাংলাদেশ হবে, এটাই বাস্তবতা, এই হচ্ছে অবধারিত সত্য। আপনাদের সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ রাশেদ ভাইকে অতি মূল্যবান বক্তব্য রাখার জন্য, অনেক অনেক সুন্দর করে তার গানটি আমাদের সবাইকে সম্পৃক্ত করার জন্য তার গলার সাথে আমি ধন্যবাদ।